সময় এবার সামনে যাবার আর নয় পেছনে ফেরা আমার বুকে রাখবে ধরে আমার সন্তানেরা প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের সন্তানেরা অনুষ্ঠানে আপনাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজকের আমন্ত্রিত সাস্টোলিক দলটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে অনুষ্ঠিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বিশ্ব চ্যাম্পিয়ন হন 2018 সালে বিশ্বের 79টা দেশের 2729টি দলে সাথে তারা প্রতিযোগিতা করেন এবং চ্যাম্পিয়ন হন তাদের প্রকল্পের নাম ছিল লুনার ভিআর এটি একটি ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপস এর মাধ্যমে অ্যাপোলো 11 মিশনের ল্যান্ডিং এরিয়াটা অর্থাৎ যেখানে অ্যাপোলো নেমেছিল চন্দ্রপৃষ্ঠের সেই জায়গাটা এটি তারা ভ্রমণ করতে পারবেন চাঁদ থেকে সূর্যগ্রহণ দেখা এবং চাঁদকে একটি স্যাটেলাইটের মাধ্যমে ভার্চুয়ালভাবে আবর্তন করা যাবে এটি একটি স্বপ্নের মতো ঘটনা এই ভিআর অ্যাপের উদ্ভাবক যে তিনজন সেই তিনজন হচ্ছেন এস এম রাফি আদনান তিনি পদার্থবিজ্ঞান থেকে সম্মান করেছেন 2013-14 কাজী মাইনুল ইসলাম ভূগোল ও পরিবেশবিদ্যা থেকে সম্মান করেছেন আবু সাদিক মাহাদি ভূগোল ও পরিবেশবিদ্যা থেকে সম্মান করেছেন আমরা এই তিনজন কৃতি মানুষকে উদ্ভাবককে আমাদের এখানে এই তরুণদেরকে আমাদের সন্তানের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি July 20, 1969. Neil Armstrong put his left foot here. It was the first human footprint on the moon. Virtual reality মানেই হতেছে বাস্তব না কিন্তু আসলে বাস্তবের মতো বাংলাদেশে এটাই প্রথম যে নাসা একটা চ্যালেঞ্জ কাপ যে চ্যাম্পিয়ন হওয়া সত্যি ওরা আমাদের জন্য আসলে গর্বের 2016 সালে তারা প্রথমবারের মতো এই চ্যালেঞ্জে যায় তারা তখন ফেল করে এইটাতে কিন্তু তারা কিন্তু থেমে থাকেনি ফার্স্ট ভার্চুয়াল টুর নামে যে প্রকল্প আমাদের বিশ্বদীয় আমাদের এখান থেকে অনুদান পেয়েছিল সামান্য টাকা সেই অনুদানের মাধ্যমে তারা যে অসাধারণ কাজ করছে সেটার জন্য আমরা খুবই গর্বিত তারা সিলেবাসের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের জিনিস এক্সপ্লোর করতো তাদের যে ইমাজিনেশন পাওয়ার অথবা ইউনিক কিছু একটা ক্রিয়েট করার এই জিনিসটাই আমি মনে করি তাদেরকে আজকের এই যে সাফল্যের পিছনে একটা মূল কারণ It is covering roughly 4 million square kilometers of the lunar surface. সবারই মেধা আছে সেই মেধাকে বিকশিত করার জন্য তার কমিটমেন্টের একটা জায়গা থাকতে হবে খুব বেশি একটা একাডেমিশিয়ান ছিল না ওকে বাট ওদের ইনোভেশনটা ছিল অনেক বেশি এটা আসলে ওরা প্রুফ করে দিচ্ছে ওয়াও It's starting. The solar eclipse. Here, solar eclipse is caused when the Earth passes in front of the Sun, partially blocking its light. ওদের যে উদ্ভাবন এরা যদি আমরা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারি দেশের জন্য তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে ভবিষ্যতে আরও অনেক ধরনের চমকপ্রদ উদ্ভাবন নিয়ে তারা আসবেন এবং এর জন্য বিশ্বদলের তরফ থেকে যে ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করা দরকার দেয়া দরকার এটা আমরা দিব টিম সাস্টোলিকের তিনজন এখানে উপস্থিত আছে কিন্তু দলটি হচ্ছে চারজনের যিনি অনিবার্য কারণে উপস্থিত নেই তিনি হচ্ছেন সাব্বির হাসান তিনিও ভূগোল ও পরিবেশবিদ্যার ছাত্র অর্থাৎ সম্মান করেছেন আর দলটির যিনি মেন্টর তিনি হচ্ছেন বিশ্বপ্রিয় চক্রবর্তী তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক তিনিও আজকে আসতে পারেননি তারও একটি বিশেষ কাজের কারণে যা হোক আমরা কথা বলবো এই তিন তরুণের সাথে যে কিভাবে তাদের চিন্তায় এই ধরনের একটা ভিআর অ্যাপস তৈরি করার বা উদ্ভাবন করার চিন্তাটা মাথায় আসলো আমাদের হচ্ছে যে যিনি মেন্টর ছিলেন ওনার সাথে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আরেকটি প্রজেক্ট করছিলাম আমি এবং আমার আরেকজন মেম্বার কাজী মইনুল ইসলাম তো আমরা দুজনই বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড মেজর নামে একটি কোর্সে ছিলাম সেখান থেকে বিশ্বপ্রিয় স্যারের সাথে আমাদের পরিচয় তো উনি আমাদেরকে বলেন যে তোমরা ভিআর নিয়ে কাজ করতে পারবে কি না
তো এরপর থেকে আমরা আমি আর মইনুল স্যারের সাথে বিশ্ববিদ্যালয়ের কে কেন্দ্র করে একটি ভিআর অ্যাপ্লিকেশান নিয়ে কাজ শুরু করি। এর মাধ্যমে আমাদের ভিআর অ্যাপ্লিকেশান নিয়ে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয় এবং প্রতি বছরেই আমরা দেখে থাকি যে নাসের স্পেসএফ চ্যালেঞ্জ প্রোগ্রামটি হয়ে থাকে। মূলত বেসিস বাংলাদেশে এটা লোকালি অর্গানাইজ করে থাকে, যদিও এটা একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। তো সেখানে একটি সমস্যার প্রবলেম তুলে ধরা হয় যে তাদের ডেটা ব্যবহার করে এবং ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজিটা ব্যবহার করে আমরা এমন কোনো অ্যাপ্লিকেশান তৈরি করতে পারি কি না যার মাধ্যমে যে কেউ চাইলেই চাঁদে না গিয়েও সেখানকার অনুভূতিটা নিতে পারবে। তো আমরা যেহেতু পূর্বেই এরকম একটি অ্যাপ্লিকেশান নিয়ে কাজ করছিলাম, তো সেক্ষেত্রে আমরা পরিকল্পনা করি যে আমরা সবাই মিলে একটি টিম গঠন করে সেখানে পার্টিসিপেট করে এমনই একটা প্রজেক্ট নিয়ে কাজ করার। তোমাদের মধ্যে আমরা দেখছি যে একজন পদার্থবিজ্ঞানের আর তিনজনই, যে চারজন তার মধ্যে আমি সাব্বির আসেনি। তো পদার্থবিজ্ঞানটা খুব কাছাকাছি মনে হয় আমার মাঝে মাঝে এই বিজ্ঞানের সাথে যেটি নিয়ে তোমরা কাজ করছো, আইটি, তাই তো? অ্যাপসের কাজটি তো সেটা কী করে সম্ভব হলো? মানে ভূগোলের লোক, পরিবেশের লোক আর বন্ধুত্বের কারণে কি সম্ভব? কোপারনিকাস অ্যাস্ট্রোনমিক্যাল মেমোরিয়াল অফ সাস নামে একটা অর্গানাইজেশন আছে আমাদের বিশ্ববিদ্যালয়ে। তো ওখানে আমাদের তিনজনেরই, এখানে তিনজন যারা উপস্থিত আছি, তিনজনেরই আমরা জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধে প্রচণ্ড রকম আগ্রহী হওয়ায় একসাথে ওই অর্গানাইজেশনে মিলিত হই। তারপরে আমাদের পরিচয় এবং সামনে কাজ করা, এরপর থেকেই আসলে আমরা 2014 সালে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর থেকেই আমরা আসলে তিনজন একসাথে আছি এবং বিভিন্ন ধরনের কাজ করছি। এছাড়াও আমাদের অন্যান্য ইচ্ছা ছিল, যেরকম হলো গিয়ে অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, তারপরে হলো গিয়ে সিনেমাটোগ্রাফি, এগুলো জিনিসপত্র নিয়ে আমাদের আগ্রহ ছিল। জি, তো আমরা এগুলো নিয়ে কাজ করতাম তখন থেকে। আর আপনি কি যে অ্যাপসগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি এগুলির প্রতি কি আগ্রহ ছিল আগে থেকেই? আমার আর মাহাদি দুইজনের মানে আগে থেকে একটু প্রোগ্রামিং কিংবা আইটি সেক্টর এই রিলেটেড ব্যাপার। কিন্তু তোমরা পড়ালেখা করেছো ভূগোলে? হ্যাঁ, আমরা মানে ভূগোলে পড়ালেখা করেছি, কিন্তু মানে আমাদের ইউনিভার্সিটিতে যেহেতু আরেকটা মানে সেকেন্ড মেজর হিসেবে যে আরেকটা ডিগ্রি নেওয়ার যে সুযোগটা ছিল আমরা ওইটাতে অ্যাপ্লাই করি এবং ভাগ্যক্রমে দুইজনেরই হয়ে যায়। তারপর থেকে আমাদের মানে প্রোগ্রামিং এই জিনিসপত্রগুলো শেখা শুরু, তো ওখান থেকেই আসছে আর কি। তারা যখন নাসা কম্পিটিশনে এইভাবে চূড়ান্ত পর্যায়ে যে চ্যাম্পিয়ন হলো, তারপর তাদের সেখানে যাওয়ার একটা সুযোগ এসেছিল, আমন্ত্রণ পেয়েছিল, কিন্তু ভিসা জটিলতায় তারা আর যেতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু আমাদের দেশে সম্ভবত কিছু প্রশাসনিক সরকারি কর্মকর্তা গিয়েছিল, এটা কি সত্যি? তারা কী হিসাবে গিয়েছিলেন? আমাদের ওখানে যাওয়ার যে খরচটা সেটা বিভিন্ন সরকারি বিভিন্ন ফান্ড থেকে এসেছিল, তো সেই জন্য তারা আমাদের সাথে ওই ফান্ডার দেওয়ার জন্য তারা অ্যাড হয়েছিলেন। এবং যেহেতু আমাদের ভিসা হয়নি, তো শুধু তারা, যেহেতু ওখানে কেউ যদি না যায়, তারা বলছিলেন যে কেউ যদি না যায় তাহলে খারাপ দেখায়, সেই জন্য তারা ওখানে গিয়ে ধন্যবাদ দেওয়ার জন্য ওখানে ধন্যবাদ দিয়েছিলেন। হ্যাঁ, আমাদের কোনো কিছু প্রেজেন্টেশন করতে হয় না বা ওখানে আমাদের কোনো পেপারস বা কোনো কিছু সার্টিফিকেট দিয়েছে কি? ওই সার্টিফিকেটগুলো তারা বাংলাদেশ থেকে যারা প্রতিনিধি গিয়েছিলেন তাদের হাতে সেগুলো দিয়ে দিয়েছে। আর আমাদের পক্ষ থেকে ওখানে একটি প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল, তো যেহেতু আমরা যেতে পারিনি, আমরা যখন নাসের স্পেসএফ চ্যালেঞ্জার অর্গানাইজারদের সাথে যোগাযোগ করি, ওনারা বলেন যে যেহেতু তোমরা আসতে পারছো না, তোমরা একটি ভিডিও স্লাইড বানিয়ে তোমরা আমাদেরকে পাঠিয়ে দাও। তো আমরা পরবর্তী পর্যায়ে সেটা করি, আমরা একটি ভিডিও বানিয়ে তাদেরকে পাঠাই এবং তারা সেটা সেখানে দেখায়। কীরকম বাধা বিপত্তি পেয়েছো ধরো এই কাজটি করতে যেয়ে? 3D মডেলিংয়ে মানে ওইটাতে আমাদের একটু সমস্যা হয়েছিল একদম শুরুর দিকে, পরে ওইটা আমরা ওভারকাম করি, মানে নিজেরা যতটুকু দরকার হয় নিজেরা শিখি। তাছাড়া এখন মানে যদি মানে বলা হয় যে আমি এটা পারি না এটা পারি না, অ্যাকচুয়ালি ওই সুযোগটা এখন নাই। আমি চাইলে যে কোনো কিছু মানে ইন্টারনেট থেকে যে কোনো কিছু আমি চাইলেই শিখে নিতে পারি, জাস্ট আমাকে ওটার পিছনে কিছুটা সময় ব্যয় করতে হয়। যেহেতু এটা আমাদের মানে মেইন একাডেমিকে ছিল না, আমরা একাডেমিকের সাথে টাইম ম্যানেজমেন্ট করে এই দিকে টাইম দিয়ে এই জিনিসপত্রগুলো শিখে নিয়ে মানে ওই বাধা বিপত্তিগুলো ওভারকাম করছি। মজার কোনো ঘটনা আছে এগুলি করতে যেয়ে যে খুব কৌতুক বোধ করেছে, খুব হাস্যরস হয়েছে অথবা আনন্দ পেয়েছ? আগেরবারেও এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করি 2016 সালে, তো সেইবার আমরা কোনো মানে কোনো কিছুই করতে পারিনি। তো ওইবার আমাদের কাছে ওই অর্গানাইজিংটা অনেক ভালো লেগে থাকে এবং ওখানে অনেক সুন্দর খাবার দাবারের ব্যবস্থা ছিল, তো আমরা শুধু ফান করে বলছিলাম আচ্ছা ঠিক আছে, এরপর থেকে শুধু খাওয়ার জন্য হলেও এখানে অংশগ্রহণ করব।
তো সেই পর্যায়ে থেকে আমরা পরের বার এক্সাম থাকাই করতে পারিনি 2018 সালে। ওই কথাটা মাথায় রেখে ওইখানে অংশগ্রহণ করতে যাই যে যাক দুই দিন খাওয়া দাওয়া হবে আর কিছু কাজ করা হবে। আর এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটা হচ্ছে যে ঢাকায় অর্গানাইজ করা, পুরো বাংলাদেশ থেকে অনেকগুলো সাবমিশন নেয়, সেখান থেকে চল্লিশটা টিমকে তারা সিলেক্ট করে ওইখানে একটা হ্যাকাথন করে। বাবা মা ভাই বোন মানে কি কোনো সহযোগিতা বা তারা বুঝতে পেরেছে যে তোমরা এরকম একটা অভাবনীয় কাজ করে ফেলছো? যথেষ্ট পরিমাণ সাপোর্টিভ ছিল পরিবার সবসময়, যে আমি যেই কাজগুলো করছি বা আমি অনু মানে আগ্রহ সহকারে কিছু একটা শিখছি সেটাকে তারা খুবই অ্যাপ্রিসিয়েট করতো আর কি। প্রত্যেকেই কি বাসা থেকে জানতো যে এই ধরনের একটা অ্যাপসের প্রতি তোমাদের আগ্রহ আছে এবং তোমরা তৈরি করছো? জানে যে আমরা এরকম এক্সট্রা কারিকুলার অনেক কিছু নিয়ে কাজ করি, বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং রিলেটেড অনেক কাজ করি, এর বাসা থেকে জানতো আগেই, এবং তারা অনেক সাপোর্ট দিয়ে যায় যে তোমরা করো, সমস্যা নেই। তো মার্কিন যুক্তরাষ্ট্র বা নাসাতে যেতে না পারি খারাপ লেগেছে? না খারাপ লেগেছে এই কারণে যে আমাদের মানে এইবার গিয়ে বাকি টিমদের সাথে আমরা ওইখানে মানে বাকি টিম এবং নাসার গবেষকদের সামনে আমরা ওখানে গিয়ে প্রেজেন্টেশন দিতে পারতাম, তো সেই সুযোগটা হয় নাই। তবে এসব সাথে নিয়ে আমাদের চলতে হবে আর কি। বিশ্বপ্রিয় চক্রবর্তী তোমাদের মেন্টর শিক্ষক, তার তো একটা বড় ভাই বা পিতৃসুলভ একটা ভালোবাসা তোমাদের? তিনি একদম শুরু থেকে আমাদের যে সাপোর্টটা দিয়ে গেছেন, এবং যখন আমরা যেতে পারছিলাম না বিশেষ করে তখন মানে উনি অনেক চেষ্টা করেছেন অ্যাকচুয়ালি যে আমরা যেন জিনিসটা ওভারকাম করতে পারি, এবং যাওয়ার জন্য উনি অনেক যোগাযোগ করে বিভিন্ন জায়গা থেকে অনেক চেষ্টা করেছেন, এই জন্য ওনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। আমাদেরও খুব খারাপ লাগছে তোমাদের না যেতে পারাতে, এটা আসলে খুবই দুঃখজনক। বিশ্বপ্রিয় চক্রবর্তীর প্রতিক্রিয়া আমরা দেখে নিই। আমার প্রথম থেকে ইউনিভার্সিটিতে অ্যাজ এ টিচার জয়েন করার পর ইচ্ছা ছিল নতুন কিছু নিয়ে কাজ করার, তো আমি প্রথমে কাজ করা শুরু করি ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির কিছু অ্যাপ নিয়ে। প্রথম পরিচয় হয় মাইনুল এবং মাহাদির সাথে, পরবর্তীতে যুক্ত হলো রাফি এবং সাব্বির। ওদের প্যাশন দেখে বা কাজের প্রতি আগ্রহ দেখে আমার মনে হলো যে ওরা হয়তো আমার একটা ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপে কাজ করতে পারে, তো আমি ওদেরকে বললাম, ওরা খুব ইন্টারেস্টেড হলো ওই প্রজেক্টটাতে। ওই থেকে আসলে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করা শুরু। তো ওরা চিন্তা করলো যে আমরা একটা অ্যাপ বানাবো যেখানে চাঁদে না গিয়েও চাঁদে পরিভ্রমণ করা যায়, চাঁদে ঘুরে আসার অভিজ্ঞতা পাওয়া যায়। এই সব চিন্তাভাবনা থেকেই ওরা 2018 সালে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে অংশগ্রহণ করলো। প্রথমে প্রায় 2700-2800 টিম ছিল 79টা দেশ থেকে। ফাইনালি সেই ক্ষণ আসলো যখন প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো একটি দল নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হলো। আমি এই অর্জনটাকে শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের কিংবা আমাদের ভার্সিটির অর্জন হিসাবে দেখি না, এটি একটি বাংলাদেশের অর্জন। ধন্যবাদ বিশ্বপ্রিয় চক্রবর্তী আপনাকেও। ডক্টর জাফর ইকবাল আমাদের সবার প্রিয়, মানে ছাত্র ছাত্রীদের প্রিয়, অভিভাবকদের প্রিয়, প্রিয় মানুষ। শিক্ষা কার্যক্রমে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মানুষটির প্রতিক্রিয়া আমরা দেখে নিই আজকে তোমাদের এই উদ্ভাবনের কারণে, তোমাদের সাফল্যে তিনি কীভাবে বিষয়টিকে বিবেচনা করছেন। নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ সারা পৃথিবী থেকে 79টা দেশ সেখানে পার্টিসিপেট করেছে, তো আমার খুবই আনন্দ লাগছে বলতে যে সেই কম্পিটিশনে বাংলাদেশের একটা ইউনিভার্সিটি একটা টিম সেখানে সারা পৃথিবীর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। আমার জন্য খুবই আনন্দের খবর যে ইউনিভার্সিটিটা আমার নিজের ইউনিভার্সিটি, এটা আমার জন্য আরও বেশি আনন্দের খবর কারণ যারা সেখানে পার্টিসিপেট করেছে তারা আমার ছাত্র, এবং যে তাকে গাইড করেছে সে শিক্ষক, সেও একসময় আমার ছাত্র ছিল এবং যদিও আমার কলিগ। সেই কম্পিটিশনটা যদিও একটা অ্যাপ তৈরি করার ব্যাপারে, সফটওয়্যার সংক্রান্ত ব্যাপার, কিন্তু সেখানে যারা পার্টিসিপেট করেছে তাদের চারজনের একজনও কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট নয়। আমি এই জিনিসটা গুরুত্ব সঙ্গে বলছি এই কারণে যে আমি লক্ষ্য করেছি আমাদের দেশের অনেক ছেলে মেয়ে কিন্তু তারা মনে করে তারা যদি একটা অমুক ইউনিভার্সিটির অমুক ডিপার্টমেন্টে ভর্তি হতে না পারে তাহলে তার জীবন বৃথা এবং তার বেশি থেকে কোনো লাভ নাই এবং সে পড়াশোনায় আগ্রহ নাই, পড়াশোনায় উৎসাহ নাই। কিন্তু দেখা যাচ্ছে যে সেটা সত্যি না। একজন ছেলে মেয়ে যদি তার একটা নির্দিষ্ট বিষয়ে আগ্রহ থাকে, শখ থাকে, সেটা যদি জানে, সে যদি শিখে, সে সারা পৃথিবীর কম্পিটিশন সে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখতে পারে। তো আমি এই আমাদের যে টিম তাদেরকে অভিনন্দন জানাই, ভবিষ্যতে এরকম টিম আরও হবে, তারা আরও বাইরে যাবে, তারা আমাদের দেশের নামটা বাড়াবে, এবং আমরা যে সায়েন্স এবং টেকনোলজিতে যে আমরা কোনোভাবেই পিছিয়ে থাকবো না, আমরা সারা পৃথিবীর সাথে টেক্কা দিয়ে কাজ করে যাব, আমরা সেটা প্রমাণ করতে শুরু করেছি এবং যতই দিন যাবে আমরা সেটা আরও বেশি করে প্রমাণ করব। সবাইকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ প্রিয় মানুষ জাফর ইকবাল, আমরা আপনার মতোই গৌরব অনুভব করছি। আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি স্বাভাবিকভাবে আমাদের চেয়ে একটু বেশি গৌরব অনুভব করবেন, কিন্তু আমরাও বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের সন্তানদের এই সাফল্যে অত্যন্ত গৌরব বোধ করছি। এ পর্যায়ে আমরা চলে যাব দর্শকদের কাছে। আমাদের স্টুডিওতে যে দর্শকরা আছেন তাদের প্রশ্ন করার সুযোগ রয়েছে। এই অ্যাপসটি নিয়ে আপনাদের পরবর্তী বা ভবিষ্যতের পরিকল্পনাটা কি? এই লুনার ভিআর অ্যাপটি ইংরেজি ভাষায় আছে, আমরা এটার বাংলা সংস্করণটা কমপ্লিট করে ফেলব, আমরা ঘোষণা দিব এটা নিয়ে। আর সামনে আরও কিছু কাজ করছি এটা সম্বন্ধে আসলে এখনই বলতে যাচ্ছি না, কিছুদিনের মধ্যেই সবাই জানতে পারবে। জি, দ্বিতীয়, বিশ্বাস সংক্রান্ত যে জটিলতা সেটা আপনারা কীভাবে দেখছেন, যে যার কারণে আপনারা যেতে পারেননি? এটা শোনার পর যে দুঃখ পাওয়ার কথা, দুঃখ পেয়েছি ঠিক আছে, কিন্তু আমাদের সামনে আরও অনেক পরিকল্পনা আছে। মানে এটা ভুলে যেতে চাও? জি অবশ্যই, এটা ভুলে যেয়ে সামনে এগোতে চাও। কিন্তু আমার কিছু নিজস্ব মতামত আছে। আমি মনে করি এই ধরনের পরিস্থিতিতে, অর্থাৎ আমাদের যারা কৃতি মানুষ আছেন, যারা নানা রকম উদ্ভাবন করছেন, নানা রকম আবিষ্কার করছেন, অথবা একটি আন্তর্জাতিক পর্যায়ের একটি কম্পিটিশনের প্রতিযোগিতায় যাচ্ছেন, সেই পর্যায়ে সেই দেশের ভিসা যারা প্রদান করেন তাদেরকে এটি একটি সহানুভূতির সাথে দেখতে হবে। তরুণদেরকে এনকারেজ করার একটা ব্যাপার আছে, অনুপ্রাণিত করার ব্যাপার আছে, তাই না? তো এটি বলে আমি তৃতীয় প্রশ্নকর্তা যিনি আছেন, এই ভার্চুয়াল রিয়েলিটি বাংলাদেশে কী কী ক্ষেত্রে কাজে লাগতে পারে? প্রথমে বলা যায় যে এটা অনেকটা এক্সপেন্সিভ, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটু সমস্যা হয়ে যায়। তো আমরা যেটা করার চেষ্টা করেছি যে যেহেতু আমাদের সবার কাছে একটি স্মার্টফোন রয়েছে, প্রায় সবার কাছেই, তো একটি স্মার্টফোন এবং ভিআর হেডসেট, অনেক স্মার্টফোনের সাহায্যে যেগুলো ব্যবহার করা যায় সেগুলো কিন্তু অনেক চিপ, তো এই দুইটা সমন্বয়ে কিন্তু আমরা ভার্চুয়াল রিয়েলিটি এক্সপিরিয়েন্সটা পেতে পারি। জাস্ট একটি স্মার্টফোন এবং একটি ভিআর ডিভাইসের মাধ্যমে যে কেউ চাইলেই ওই অনুভূতিটা পেতে পারে। তো তার মানে কি, আমরা এমন কিছু সিস্টেম তৈরি করতে পারি যে কোথাও আমরা না গিয়ে ওই জায়গাটা ঘুরে দেখতে পারি কিংবা ওই জায়গাটার অনুভূতিটা নিতে পারি। অথবা আমরা বিভিন্ন মেডিকেলের কাজে এবং শিক্ষাখাতে জিনিসগুলো ব্যবহার করতে পারি, যে অনেক কিছু সম্পর্কে জানার জন্য আমরা সেটা ব্যবহার করতে পারি। খুবই সুন্দর প্রশ্ন করেছেন আপনারা তিনজন, ধন্যবাদ আপনাদেরকে। এমন কিছু স্বপ্ন আছে বা এমন কিছু কথা আছে মনের মধ্যে যেটা বলা হয়নি? সব বলা যাবে না, যেটা বলা যায় এরকম যদি একটা বা দুটা বলো যে এইটা আমি বলিনি কাউকে, আজকে দর্শকের উদ্দেশ্যে বলবো, বা আচ্ছা মানে প্রেম করছো না, এটা এই বয়সে সবচেয়ে স্বাভাবিক ঘটনা, বলতে না চাইলে বলো না, কেউই না। আচ্ছা খুব ভালো, তাহলে সম্ভাবনার জায়গাটা উন্মুক্ত আছে ভবিষ্যতের জন্য। হয়তো মাকে একটা কথা বলা হয়নি, অনেকদিন বলার চেষ্টা করছো, বাবাকে বলা হয়নি, এরা তো নিঃস্বার্থভাবে সন্তানের জন্য কাজ করে, বা একজন ভাই বা একজন বন্ধু, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারো। বাবা মার উদ্দেশ্যে যদি বলতে হয় তাহলে ছোটোবেলা থেকেই আমাকে অনেক মানে স্বাধীনতাটা দিয়েছে, যে তুমি, আমি দেখা গিয়েছে যে অনেক কিছু নিয়ে নিজে নিজে কাজ করার সুযোগটা পেতাম, তারা এই সুযোগগুলো দিয়েছিল বলেই যে ওই সময় আমি কাজগুলো করতে পেরেছি বা অনেক কিছু নিয়ে এক্সপ্লোর করতে পেরেছি বলেই এত দূর আসা হয়তো বা। তো সেই জায়গা থেকে তাদেরকে আসলে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, হ্যাঁ ধন্যবাদ জানানো উচিত। একাডেমিক যেই পড়াশোনা যে বুঝি, সেইটা থেকে বাইরে যে কিছু এক্সপ্লোর করা ছিল, যে এইটার জন্য অনেক দূর আমাদের মানে এত দূর আশা হয়েছে, অবশ্যই ওই জন্য তো বাবা আমার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। জি সেটাই, আমি ছোটোবেলা কাটিয়েছি একদম গ্রামে, তো আমার বাবা মাই আমাকে সিদ্ধান্ত নেয় যে শহরের মানে স্কুলে ভর্তি করানোর চেষ্টা করবে, পরে ওইভাবে প্রিপারেশন নেয়। আর গ্রাম থেকে শহরে আসাটা অ্যাফোর্ড করাটা অনেক টাফ ছিল, শুধু আমার জন্য ওইটা করছে এই কারণে, মানে হয়তো ওটার জন্যে আমি এত দূর আসতে পারছি আর কি। আমাদের সবার বাবা মার প্রতি আমাদের এই কৃতজ্ঞতা, এই ভালোবাসা যেন কোনো দিন মলিন না হয়, এটি আমরা এদের মতোই স্মরণে রাখবো। এবং সাফল্যের পেছনে এইভাবে বাবা মা, ভাই বোন, পরিবার, বন্ধুবান্ধব, স্বজন, এরাই কিন্তু দাঁড়ায় পেছনে, এদের ভালোবাসা শক্তিতে কিন্তু আমরা এগিয়ে যাই, আমাদের সন্তানরা এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ, এটাকে নিয়ে তোমরা কী ভাবছো বা কীভাবে দেখো?
মুক্তিযুদ্ধ আমাদের জন্য অনেক মানে খুবই অনুভূতির একটা বিষয়, যে ছোটবেলা থেকে আমরা সবাই সেটার গল্প শুনে আসছি, কিন্তু আমাদের উচিত সেটা নিয়ে আরও বেশি করে জানা। এবং আমরা যেহেতু একটি প্ল্যাটফর্ম পেয়েছি, আমরা চেষ্টা করব যে যদি ভবিষ্যতে আরও সুযোগ পাই আমরা মুক্তিযুদ্ধ নিয়েও কিছু কাজ করা যায় কি না সেইটা আমরা মাথায় রেখে কাজ করব আর কি। ইতিহাসের কথায় আমরা পড়েছি জিনিসটা সম্বন্ধে, ওটা আমাদের তাড়িত করেছে। তো ওই জায়গাটায় ঠিক কেমন ছিল, কীভাবে দেখানো যায়, এই জিনিসগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আসে আসলে। আর তাছাড়াও মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সুতরাং বাংলাদেশটা যেন আগামী দিনে এরকম উদ্ভাবনের মধ্য দিয়ে বিশ্বে একটা জায়গা করে নেয়, সেটিও তো আমরা চাইবো সবাই, তাই না? মুক্তিযুদ্ধের ব্যাপারটা হচ্ছে, ছোট থেকে যখন কাউকে এই বিষয়গুলো নিয়ে আগ্রহ দেখানো হবে তখন মানে তারা অ্যাকচুয়ালি জিনিসটা সম্পর্কে জানবে, এবং মানে জানার চেষ্টা করলেই তারা অ্যাকচুয়ালি জানতে পারবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, তারা আগামী দিনে এমন কাজ করতে চান যেন মুক্তিযুদ্ধের একটি ঘটনা বা একাধিক ঘটনা ঠিক এরকম একটি ভিআরে তারা অ্যাপস তৈরি করতে পারেন। সেটি তাদের ভাবনা, সেটি অবশ্যই আমাদের নতুন প্রজন্মকে যুদ্ধের সেই সময়ের অনুভূতি, পরিবেশ, পরিস্থিতি, ভূমি, রক্তাক্ত সেই অধ্যায়কে নতুন করে উন্মোচিত করবে। আরও একটি কথা জানার আছে আমাদের তাদের কাছে, সেটি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে কীভাবে দেখছেন, অর্থাৎ তোমাদের পরের যে প্রজন্ম যারা ছোট তাদের ব্যাপারে কী বলার আছে তোমাদের? নিশ্চয়ই অনেক স্বপ্ন দেখছো তোমরা, হ্যাঁ, বাচ্চাগুলি বড় হবে কী হবে, তাদের জন্য কী বলার আছে নতুন প্রজন্মকে? তাদের প্রতি যে বিষয়টা থাকবে যে নিজেকে কোন কাজটা করতে ভালো লাগে সেটাকে খুঁজে বের করতে হবে, যে তার সবারই একটি প্যাশন থাকে যে কোনো কিছু একটা নিয়ে কাজ করতে ভালো লাগে, তো এই ভালো লাগাটা শুরুতে বের করতে হবে, এবং সেইটার জন্য দরকার অনেক এক্সপ্লোর করা, অনেক কিছু সম্পর্কে জানা। তো এই জায়গাটুকু বা এই সময়টুকু তাদেরকে দেওয়া প্রয়োজন, আর যদি সম্ভব হয় সেই সময়টা তাদের নিজেদেরই তৈরি করে নিতে হবে যেন তারা ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারে। আমাদের এখন ইন্টারনেটের যুগ, এই সুযোগটা আসলে অনেক বড় সুযোগ, যে কোনো যেখান থেকে সেখান থেকে মানে যে কেউ আসলে দুনিয়া যে শিখে ফেলা সম্ভব। তো আমার মনে হয় যে এই জিনিসটা উপলব্ধি করা জরুরি সবার মধ্যে, যে আমি যদি আমার যদি আগ্রহ থাকে আমি সেটা করতে পারবো। মাইনুল, প্লাস এগুলোর সাথে হার্ডওয়ার্কিং আর কি, কোনো কিছুতে বারবার ফেল করতেছি ওইটা মানে ছেড়ে দেওয়া উচিত না, মানে ওইটার পিছনে আমাদের মানে সবসময় লেগে থাকা উচিত, একবার হলো না পরে আবার ট্রাই করা উচিত এইরকম। আর টাইম ম্যানেজমেন্টটা আমাদের সবারই দরকার অ্যাকচুয়ালি, মানে আমরা সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করি না কিংবা মাল্টিটাস্কিংটা করতে পারি না, একসাথে দুইটা কাজ কোনটাকে প্রায়োরিটাইজ দিব এটা আমরা বুঝি না, এই জিনিসগুলো সবার অ্যাকচুয়ালি বোঝা উচিত। প্রিয় দর্শক, আপনারা আমাদের স্টুডিওতে উপস্থিত টিম সাস্ট অলিকের তিন সদস্য আদনান, মাইনুল এবং মাহাদির কাছ থেকে শুনলেন তাদের সাফল্যের পেছনের কথা, শুনলেন তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার কথা, শুনলেন দেশকে নিয়ে তাদের ভাবনার কথা, শুনলেন আগামী প্রজন্মের কী করতে হবে বা হবে না সে সম্পর্কে তাদের গুরুত্বপূর্ণ মতামত। আমরা এই সাস্ট অলিক টিমের জন্য গৌরব অনুভব করি, কারণ তারা বিশ্বের সেরা অ্যাপসের একটি মর্যাদা পেয়েছে, অর্থাৎ তাদের যে উদ্ভাবন সেটি ভিআর অ্যাপসটি নাসা কর্তৃক আয়োজিত একটি প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে। এটি আমাদের সবার জন্যে অত্যন্ত গৌরবের, এরা সবাই ছাত্র, অত্যন্ত তরুণ, আমরা নিশ্চিত তাদের মতো তরুণরা বদলে দেবে আজকের এই বাংলাদেশকে। আমরা বিশ্বের অবশ্যই একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হিসাবে আগামী দিনে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারব, এটি আমাদের প্রত্যাশা তাদের কাছে, এবং আমরা নিশ্চিত তাদের মতো তরুণরা সেই স্বপ্নটি আমাদের বাস্তবায়ন করবে। এই কথা বলে আজকে তোমাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন, এবং সাব্বির এখানে উপস্থিত নেই তাকেও ধন্যবাদ অভিনন্দন, এবং একই সাথে বিশ্বপ্রিয় চক্রবর্তী তোমাদের মেন্টর তাকেও ধন্যবাদ অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের আমাদের সন্তান অনুষ্ঠান। আর নয় পেছনে ফেরা, আমায় বুকে রাখবে ধরে আমার সন্তানেরা।